সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। আমাদের হাতে থাকা এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের। এরপর থাকবে দেশকে দেউলিয়া ঘোষণার দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র এবং সমর্থকের বাড়িঘর ভাঙচুর, লুট। জামালপুর পাস সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র এবং সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নানা পদক্ষেপ নিয়েছি, বলছেন ইসি রাশিদা সুলতানা। এদিকে এই অঞ্চলে আর কোনো প্রক্সি ওয়ার দেখতে চাই না, বিশ্বকে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই, বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবং সর্বশেষ জানিয়ে দিব সেনবাগে এমপিকে হত্যার চেষ্টায় মামলা, গ্রেপ্তার এক। নোয়াখালী দুই সেনবাগ আসনে সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোর্শেদ আলমকে প্রকাশ্যে নির্বাচনী জনসভায় হামলা করে তার প্রতিপক্ষ। হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছে নৌকার প্রার্থী। ঘটনাস্থল থেকে হামলাকারীদের একজনকে আটক করে নেয় সাথে সাথে পুলিশের সোপার্দ করেছে জনতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম তাজা তাজা আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের। আগামী 7 জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে দলটির গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, অবৈধ স্বৈরাচার সরকার তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী 7 জানুয়ারি নির্বাচন করার পায়তারা করছে। দেশের বেশিরভাগ মানুষ এই প্রহসনের নির্বাচন মানে না। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন 7 তারিখে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবে না, আমরা সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাব না। গণমানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি আমরা এই প্রহসনের নির্বাচন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানাই। 7 জানুয়ারি নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে উল্লেখ করে সমাবেশে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মনসুর আহমেদ সাকি বলেন, মানুষের ইচ্ছাকে অগ্রাহ্য করে এই সরকার একটি পাতানো সাজানো নির্বাচন করতে যাচ্ছে। দেশের মানুষ এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী 7 তারিখ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এরপরও যদি নির্বাচন করার চেষ্টা করা হয়, তাহলে পীর সাহেব চরমোনাইয়ের সৈনিকেরা নির্বাচন প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার প্রয়োজনে তাই তাই করবে। তিনি বলেন, আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এই পাতানো নির্বাচনে কেউ অংশ নেবে না। যারা এই নির্বাচনে ভোট দিতে যাবেন তারা দেশের শত্রু এবং মানবতার শত্রু। দেশকে দেউলিয়া ঘোষণা দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার, বললেন রুহুল কবির রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, বর্তমান সরকার গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাষ্ট্রতন্ত্র সবকিছু ধ্বংস করে দিয়েছে। তারা দেশকে দেউলিয়া ঘোষণা দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বুধবার সন্ধ্যায় এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভি বলেন, সরকার সবাইকে অপকর্মযজ্ঞের অবারিত সুযোগ এবং উৎসাহ দিয়ে অপর রাধি বানিয়ে অবৈধ এবং পাতানো একতরফা নির্বাচন করাতে বাধ্য করেছে। কাউকে মামলা দিয়ে, পুলিশ দিয়ে, কাউকে দুর্নীতি দমন কমিশন দিয়ে শায়েস্তা করা হচ্ছে। কোনো কিছু না করতে পারলে মিথ্যা অপবাদ গালিগালাজ দিয়ে অপদস্থ করা হচ্ছে, সত্য প্রকাশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ডামি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে কোনো কোনো ক্ষেত্রে লুটেরা শত শত হাজার হাজার কোটি টাকা সম্পদের পাহাড় গড়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে। সরকারের কোনো মন্ত্রী বিদেশে 2,312 কোটি টাকার ব্যবসা করলেও নির্বাচনী হলফনামায় এসব তথ্য গোপন করেছে, সেই সব তথ্য তুলে ধরেছে টিআইবি। এই সত্য প্রকাশ করার আতে ঘা লেগেছে নিশিরাতের সরকারের মন্ত্রী এমপি লুটেরা চক্রের। বিএনপির এই মুখপাত্র বলেন, গত 23 ডিসেম্বর এক ব্রিফিংয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডিসির সেন্টার ফর পলিসি ডায়ালগ রিপোর্টে 15 বছরে ব্যাংক থেকে জাল জালিয়াতির মাধ্যমে 92,000 কোটি টাকা বিদেশে লুটপাটের চিত্র তুলে ধরা হয়েছে, যেটি আংশিক চিত্র, প্রকৃত সত্য আরও ভয়াবহ। এ টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে, এগুলো আর ব্যাংকে ফেরত আসবে না। তিনি বলেন, টাকা দিয়ে কানাডার বেগমপাড়া আমেরিকার বিলাসবহুল গাড়ি বাড়ি করেছে
দুবাই, সিঙ্গাপুর, বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোমসহ তিন মহাদেশের সম্পদের পাহাড় গড়া হয়েছে। সুইস ব্যাংকে নতুন নতুন অ্যাকাউন্টে জমা করা হয়েছে আর সাধারণ মানুষ ফতুর হয়ে গেছে, না খেয়ে ধুকে ধুকে মরছে। সরকার এখন ডামি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল রাখার চেষ্টা করছে, এবার যে কোনো মূল্যে তা প্রতিহত করতেই হবে। এই আমি আর ডামি নির্বাচন বর্জন করতে হবে, তিনি বলেন। তাদের সুচিন্তা এখনও কাটেনি, গত কিছুদিন ধরে 1/11 আতঙ্কের কথা বলছে তারা। 24 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলছেন, ষড়যন্ত্র হচ্ছে পিটার হাস ভারতে গেছেন, কিন্তু বাংলাদেশ আর 1/11 ঘটাতে সমর্থন দেবে না ভারত। রিজভি বলেন, পরগাছা পরজীবী পরনির্ভর হয়ে বেশি দিন টিকে থাকা যায় না। বাংলাদেশ ভারত আর একটি 1/11 ঠেকালে 18 কোটি জনগণ রুদ্ররোষ থেকে বর্তমান সরকার রেহাই পাবে না, এই সরকারের পতন অনিবার্য। স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র এবং সমর্থকের বাড়িঘর ভাঙচুর, লুট। জামালপুর পাস সদর আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাল করিম রেজনুর ইগলপতিকে নির্বাচনী প্রচার কেন্দ্র এবং সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। এ সময় বাড়িতে থাকা নারী সমর্থকদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 7:45 দিকে সদর উপজেলার বাঁশসরা ইউনিয়নের কাশারাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা একাধিক সূত্র জানিয়েছে, নারী পুরুষ জানায় কাশারূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী ইগলপতিকের নির্বাচন প্রচার কেন্দ্রে হঠাৎ করে নৌকা সমর্থকে 15-20 জন নেতাকর্মী এগিয়ে কেন্দ্রটি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ওই প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পার্শ্ববর্তী মোহাম্মদ আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর এবং লুটপাট করে। এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহরাব হুসাইন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ, বরকতুল্লাহ সদর থানার ওসি মোহাম্মদ মোহাম্মদ কবির। স্বতন্ত্র প্রার্থী রেজাল করিম রেজনুর অভিযোগ, এর আগেও নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এ ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্য এসব ঘটনা ঘটিয়েছে তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহরাব হুসাইন জানিয়েছেন, প্রচার কেন্দ্রে এবং বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নানা পদক্ষেপ নিয়েছি, বলছেন রাশিদা সুলতানা। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চয়তা পায়, সেজন্য আমরা সব ব্যবস্থা সম্পন্ন করেছি। এজন্য একজন ভোটার যাতে ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার প্রার্থীকে ভোট দিতে পেরেছি, এজন্য সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ রইল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের DIG আব্দুল বাতেন, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম সহ অন্যরা।